হ্যালো বিহার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে মধুমিতা সিনেমা হলে আছি। আপনারা জানেন আজ 3 জুন, সারা দেশব্যাপী 30টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চেতনক ইমন ও জাকিয়াবার ইমাম অভিনীত আগামীকাল। ছবিটি পরিচালনা করেছেন অঞ্জন আইচ। তো আমরা মধুমিতা সিনেমা হলের সামনে আছি এবং দর্শকরা সিনেমাটি উপভোগ করছেন এবং তাদের কাছে ছবিটি কেমন লাগলো আমরা তাদের কাছ থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। তাদের কাছে অভিনয় প্রথম অভিনয় ভালো লাগে নাই, কিন্তু রহস্যের একটা ভিতরের একটা মানসিক আছে, জিনিসটা বোঝাতে পারে না সে আর কি। যারা বুঝতে পারছে তারা মনে হচ্ছে, যারা দেখছে তারা বুঝতে পারছে জিনিসটা। তো আপনার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে? ভালো লাগছে আমার। কেমন লাগছে? জি সবই মোটামুটি ভালো আছে। অভিনয়টা এটা যারা মানে বেশি আনন্দকর তারা তাদের তারা এটা বুঝবে না, আর যারা ইতিহাস দেখে তাদের কাছে এটা ভালো লাগবে। না না না, এটা সামাজিক ছবি, গল্প আছে, কাহিনী আছে। জি জি জি। মানে অভিনয়টা মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালোই। দেখি না এরকম বাড়ি বার হওয়ার মতো মনে হয় নাই, তবে নায়ক নায়িকা সবারই মানে মোটামুটি ব্যাপার নায়িকার কাহিনীটা আর কি ভালো লাগছে। ভাই কেমন দেখলেন? ভালো ভালো ভাই, ছবি কেমন লাগলো? ছবি কেমন দেখলেন? অর্ধেক দেখে বের হওয়ার মতো না, শর্মীদের গল্পের মধ্যে টুইস্ট ছিল, পুরা লাস্ট পর্যন্ত থাকার মতো ছবি। কে বার হয়ে গেছে কি জানি, আমি জানি না। তুই ভালো হয়েছে? আমি হ্যাঁ। ভাই সিনেমা দেখছেন? কেমন লাগলো? ভালো ভালো ভাই, কুদার আন্দার আন্দার কেমন লাগলো? ভালো ওইরকম সিনেমার মতো একটা হিট দিয়ে এরকম কিছু হয় না, নাটকের মতো। কাহিনীটা মোটামুটি গল্পটা ভালো ছিল। ধন্যবাদ।